বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি লুৎফুন্নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আমি আশা করব আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এখানে আজকে ট্যাংরা মাছ, যেটা হাতে মেখে আমাদের সিরাজগঞ্জ জেলাতে রান্না করা হয়, তো সেটাই আসলে আমি আপনাদের সাথে দেখাবো এবং খুবই কম সময়ে। তো এটি দেখতে পাচ্ছেন, পেঁয়াজ কাঁচামরিচ আলাদা কেটে রেখেছিলাম, আর এটা আলু পটল আর মুখি আলাদা রেখেছি। সবজি দিব যেগুলো, সমস্ত মশলার উপকরণ, আদা রসুন পেস্ট, একটু জিরা বাটা, এগুলো সব নিয়েছি, হলুদ লবণ সহ। তো এখন যথারীতি কড়াইয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ যে কেটে রেখেছি আগে থেকে, সেটা আগে দিয়ে দিব। কারণ আগে সমস্ত মশলার উপকরণগুলো যদি মাখিয়ে নেওয়া যায় তাহলে মাছটার রান্না বেশ মজা হয়। এই তো আমি আদা রসুন পেস্ট, জিরার গুঁড়া, হলুদের গুঁড়ো আমার তরকারির পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি এবং লবণ, সাথে তেল। তো সবগুলো উপকরণ আমি আগে বেশ ভালো করে মাখিয়ে নিব, তারপরে সবজিগুলো দিয়ে দিব। আর এখানে মাছটা আগে থেকে ধুয়ে হলুদ লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো, যেটা দিয়ে আমি মাখিয়ে রেখেছি, এটা যেহেতু ভাজবো না, তো কিছুক্ষণ এটা ম্যারিনেট করে রাখলে মাছটার ভিতরে সমস্ত মশলাগুলো সুন্দর করে ঢুকবে এবং টেস্টটা অনেক সুন্দর হবে। তাই তো আমি আলু পটল আর যে মুখিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন, আর মশলাগুলোর সাথে হাতে খুব সুন্দর করে মেখে নিব। এমনভাবে মাখবো যাতে মোটামুটি পানিটা একটু হলেও বের হয়ে যায় সবজি থেকে। তো এভাবে মাখতে মাখতে যখন সবজিটা বেশ নরম হয়ে যাবে, তার আগ দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলোর সাথে কিন্তু এখন আর খুব বেশি চাপাচাপি করা যাবে না, মাছগুলো ভেঙে যাবে। আমি হালকাভাবে একটু মেখে পানি দিয়ে দিব, ব্যাস। এই তো আমার হাতে মেখে ট্যাংরা মাছটা, সিরাজগঞ্জে আমাদের যে ঐতিহ্যবাহী বলা চলে, এভাবেই কিন্তু আমরা রান্না করি। অনেক জেলাতেই হয়তো করে, তো আমরাও করি। তো ব্যাস হয়ে গেল। এই তো আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, আর এই যে আমি পরিবেশন করেও দেখিয়েছি। যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন। আর আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি লুৎফুন্নাহার আজ এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।